বিকাল পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য মতে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আমাদের কাছে পাঁচজন প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন। এখন বৈধ প্রার্থীর সংখ্যা রয়ে গেছে 38। এছাড়া আমাদের 182 জন সাধারণ আসনের কাউন্সিলরের বৈধ প্রার্থী হতে 34 জন সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আগামীকাল সকাল 9:30 আমাদের এই অফিস হতে কনফারেন্স রুম হতে মেয়র পদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপরে সংরক্ষিত এবং সাধারণ আসনের কাউন্সিলরদের মাঝে ধারাবাহিকভাবে প্রতীক বরাদ্দ করা হবে এবং প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা নির্বাচনী ক্যাম্পেইন বা গণসংযোগে নামবেন।